হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা আপনাদের সামনে আরেকটা এপিসোড নিয়ে আসছি দেখতেই পাবেন যে কিভাবে অনেকগুলা কিল করা যায় আর কিল করার সুবিধাগুলো কী আর কোন সাইড থেকে কিল করলে ভালো হয় তাহলে চলুন দেখে আসি আমার গলাটা আসলে একটু সমস্যা আছে আজকে এই কারণে বয়সটা ঠিক মতো নিতে পারতেছে এখান থেকে লাভ দেওয়া নেই পরে কিছু আসে আমার লেভেলটা লাইফটা খুব কমে গেছে আমার লাইফ ফুল করতে খুব তাড়াতাড়ি আমার আগে সব কিছুর আগে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার লাইফ খুঁজতে হবে তো এখান থেকে লাভ দিয়ে নামার চেষ্টা করব না আমি হেঁটে হেঁটে নামবো আস্তে আস্তে নাহলে আমার যে টুক আছে ওই আমি মারা যাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লাইভ কতটুকু এই অল্প লাইভে আমি কীভাবে পুরো ম্যাচটাকে জিতবো এই লাইভটা আগে নিয়ে নিই হিল করে নিই হিল হচ্ছে এবার দেখুন এখানে পাশে একটা লাল পায়ে চিহ্ন চলতেছে তার মানে এখানে কেউ কারোর মারতেছে ইচ্ছে মতন পাইছি সামনে ওরা আগে লই আমার পিছন দিক থেকেও আমার কেউ গুলি করতেছে আগে ওরে ওরা খাজানাটা খাদানাটা লই না থাক পরে পিছন হয় কই 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 বাবা কই গড়ে বিরতে ঘরে বিরতে পাইছি আস্তে আস্তে আটকে গেলো কারণ ও দৌড়ে দৌড়ে একটা জিনিসই বুঝলাম না যে সবসময় মারতে হয় আমার গুল্লি করে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই মানে হারমাই যায় যে দেখি যে ওরা কিল না করে উল্টা দৌড়ে উল্টা পথে এই কেন এগুলো আমি আসলে এত গেম দেখছি কিন্তু সবথেকে বাজে অবস্থা হচ্ছে মেয়েদের যার কথা না বললেই না কারণ ওরা এতটাও স্মার্ট না দেখি আশেপাশে কোনো খাজানা আছে কিনা আমার লাইফটাও খুব কম আছে আর রাউন্ড আমার কাছে খুব কম আছে এই যে গুলিটা এই গুলিটা আমার একদম সস্তু না এটা রাউন্ড শেষ আরও এটা মারতে পারলে যে খাড়াইছে যে মনে হয় ঠিক আছে মেডালে দাওয়াতাড়ি তাড়াতাড়ি নেট নেই এই কারণে ওরা খুব তাড়াতাড়ি মারতে পারছি ওর কাছে কী আছে দেখি ওর কাছে খাজানা তো ভালোই আছে রাউন্ড ছিল আমার রাউন্ডটা লোক ভালো আছে কিন্তু যেই গুলিটা আমি ইউজ করতেছি উপরের নিচে দুইটার একটা গুলি আমার পছন্দ না আমি গুলি খুঁজতে হবে আগে সব কিছুর আগে ওর কাছে অনেক কিছু আসে দেই ওর কাছে কী কী আছে ওর কাছে গুলি আছে হ্যাঁ একটা আছে একটা এক্সচেঞ্জ করুন এক্সচেঞ্জ করে নেওয়া পরে বাকিটা দেখতেছিস আপাতত বাগিয়ান থেকে ও এটা রাউন্ড আছে ভালো আর এটা রাউন্ড থাকলে এটা নিয়ে নিই রাউন্ড চেঞ্জ হ্যাঁ মোটামুটি আছে যথেষ্ট পরিমাণ চলার মতন কিন্তু এতে আমার হবে না এখানে কি আছে এটা রাউন্ড এই রাউন্ড আমার হচ্ছে না এখানে একটা জিনিস বারবার আপনাদেরকে বলে রাখি যে এখানে একটা জিনিসের সমস্যা হয় যে আপনি দুই মডেলের গুলি ইউজ করতেছেন ওই ক্ষেত্রে আপনি শকুত্রপক্ষে মারতে যে বুলেটগুলো খুব দ্রুত সময় বাইরে ওই বুলেটগুলো দিয়ে আপনি খুব কাছ থেকে মারতে পারবেন ভালো খুব সহজে কিন্তু আপনি দূরের ক্ষেত্রে ওইটা হবে না আপনার ওইটা আপনাদের আগে থেকে দূরে যখন গুলি করতে যাবেন তখন ওর গায়ে লাগবে না ওর গায়ে থেকে মানে সরে যাবে রাউন্ডটা মানে এই ভালোভাবে লাগবে না আর উপরে যেটা দেখতেছেন আপনারা যে আমার পনেরো রাউন্ড আছে আর এখানে উনাশি রাউন্ড ওই পিস্তলটায় আপনার দূর থেকে জুমলেস করে মারলা হবে আমার পিছন দিক থেকে কেউ আমার শ্যুট করতেছে লাভ দিয়ে দেখি দেখতে পেলাম না দেখি কোন সাইডে আসে ঘুরে ঘুরে মারতে হবে আবার একটা জিনিস কী যে লাফাইতে হবে আপনাকে প্রচুর পড়ে কারণ এই খেলার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাফানোটা কারণ নাহলে ও আপনাদের জুমলেসের মাধ্যমে ও আপনাকে এক জায়গা থেকে টার্গেট করে মেরে ফেলব ওই যে ওই দৌড়ে ওই দৌড়ে ওই ওইটা মেয়ে এই মেয়েগুলাই দৌড়ে বেশি ওরা মানে দু একটা গুলি করে এরপরে বয়সে পালায় ওর কাছে ভালো ভালো রাউন্ড আছে কিন্তু অত সবাই কিছু করতে পারলো না ওর কাছে সবাই যে একে আমার একেটা লাগবো এই কিনে নিই এরপরে আর কি আছে নাই খাজানা যা পাওয়া তা এই যে সামনে একটা আইতেছে আমাদের দৃঢ় সুস্থ বাবুর বাবুরু কি কী আয় মরে গেছি শেষ ওই মরছে আমি বাচ্চা গেছি আমার কাছে লাইট পরেনি আগে আমি বেঁচে লই পলাই পলাই এখন আপাতত পলাই আমার লাইটটা ফুল করে নি কারণ এদিকে আমার কাছে তিনটা হিল আছে হিল তিনটা আছে যেহেতু আমি তিনটায় খরচ করে আলাই কারণ বাচ্চা থাকলে বহুত হিল পামো আর যদি মরে আসলে তো হিল পামো না হ্যালো গাইজ সবাই একটা জিনিস বলে রাখি যে আমার আমি একজন নতুন ইউটিউবার আমার চ্যানেলটা এখনও পর্যন্ত গ্রোথ হয়নি আমার সাবস্ক্রাইবের সংখ্যা খুব কম আর যদি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে বেশি বেশি শেয়ার না করেন তাহলে আমার চ্যানেলটা উপর দিকে উঠবে না কারণ আমি চেষ্টা করব যে আপনাদের জন্য সবসময় নতুন নতুন বানানোর জন্য ভিডিও ওর কাছে ভালো লাইভ আছে রাউন্ড আছে চলবে এখানে গুলি এক্সচেঞ্জ করবো কিনা হ্যাঁ এক্সচেঞ্জ না চলবো না আমার এটাই ভালো আছে কারণ ওই যে একটা জিনিস বললাম যে ওই গুলিটা দিয়ে আমি কাছ থেকে মারতে পারবো আর এই গুলিটা তো একটা সমস্যা টার্গেট ঠিক মতন বসায় মারতে হয় না এখানে তো ওর চূড়া নেয় আমি একে দিয়ে মারবো একে দিয়ে দু তিন রাউন্ড করলেও শেষ দিয়ে মারতে পারি কি না দৌড়ে দিয়ে সারে দৌড়ে মারলে দেখুন একে দিয়ে মারলে এখানে একটা সুবিধা আছে কি একে বুলেটগুলো আপনার ওই যে আমি তো সবগুলো পিস্তলের নাম জানি না পিস্তলগুলোর নাম আস্তে আস্তে জানার চেষ্টা করবো আপনার আমাকে কোন পিস্তলে কোন ওই পিস্তলগুলোর নামগুলো আমি ম্যাসেজ ম্যাসেজ করে দেবেন তারপর আমি ওখান থেকে নামগুলো শিখতে পারবো পরবর্তীতে ভিডিও বানালে তাহলে আমার আর কোনো ভুল হবে না কারণ আমি এখন পর্যন্ত গুলি জানি এই যে এই গুলিটাও আমি নাম জানি না কিন্তু আমার কাছে কালার আছে আর বেসিক্যালি একটা কথা বলে রাখি আমার ইউটিউবে আসার ক্ষেত্রে কিছু ছোটো ভাইদের মানে কৃতিত্ব আছে ওরা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিত ম্যানগুলো কীভাবে কালার করতো আমি এটি কিছুই পারি না আমি শুধু পারি একটা জিনিস খেলতে পারি এছাড়া কিছু না ইউটিউব চ্যানেল ওরা নিজেরাই আমার করে দিচ্ছে ওদের নিজেরও ইউটিউব চ্যানেল তো যাই ওদের চ্যানেলের নাম বলতেন ওরা নিষেধ করছে এখানে বললাম না কিন্তু আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমার চ্যানেলটা উপর দিকে উঠবে আস্তে আস্তে এই যে দেখুন এখানে আমার কাছে যে দুটা রাউন্ড আছে এখানে একটা এখানে আমার ব্যাগটাও খুব তাড়াতাড়ি ফুলে হয়ে গেছে কিন্তু আমার কাছে এত ভালো রাউন্ড নেই আর যদি একই বুলেট দিয়ে আমি দুইটা গান ইউজ করতাম তাহলে আপনার আমার একটা সুবিধা হতো কি যে বুলেটের পাওয়ারটা পাইতাম বেশি একের বুলেটের পাওয়ারটা অনেক বেশি যে একটা আইতেছে কে দেহি আমার খাড়ায় খায় শ্যুট করতেছে একটা লাগে না আর দেখুন ওর হেড শ্যুট লাগছে হেড শ্যুট গুড ও হেড লাগার কারণে তাড়াতাড়ি মারা গেছে আর আমি যদি নিচের ভলিউমটা যদি মারতাম তাহলে আমার এতটা ইজি হইতো না তাড়াতাড়ি করে নেমে যায় ওর কাছে কী আছে আগে হাতে লোয়া লই নাহলে আবার যদি লুড না করতে আরে তাহলে আবার ফাইশা যাবো কারণ আমার কাছে যে রাউন্ড আছে রাউন্ড হবে না ওর কাছে ভালো পিসফুল থাকলে এক্সচেঞ্জ করে নেব তাতে কোনো সমস্যা নাই এখন পর্যন্ত আমি সাতজনকে কিল করে ফেলছি আসলে আমার একটা সমস্যা হচ্ছে কি আমি যে সফটওয়্যার দিয়ে এডিট করি ওই সফটওয়্যারটা আসলে আমি তেমন খুব ভালো একটা বুঝি না চেষ্টা করবো যে কালকে বা পরশুদিন এই সফটওয়্যারে যে একটা উপর দিয়ে লেখা আসে যে কাইন মাস্টার এই কাইন মাস্টারের কারণে আমার খেলাগুলোই স্পষ্ট দেখা যায় না আর এই কারণে আমি ভিডিওগুলো স্কিপ করে নেই কাটাচাটা করে নেই কারণ আপনারা হয়তো বলবেন যে এ হয়তো বিভিন্ন ভিডিও একসাথ করে এরপরে ভিডিওটা বানাইছে আসলে ভিডিওটা আমি অনেক পরিশ্রম করার পরে এই ভিডিওটা বানাইতে আমি সাকসেস হয়েছি এই সামনে আছি কেউ একজন শুট করুক দিন 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 মার মর 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 এই কমে গেছে ওর মনে সামনের থেকে কেউ মারছে আমার গুলিতে মরে নেই হ্যাঁ আমার গুলি মরছে আমার একটা ভাই গেছে আটটা আটজন জন কিল করছে এখন বন্ধে কিন্তু ওরা কিল করছে যেই হ্যাঁ হয়তো আশেপাশে আছে কিন্তু আমি খাজানাগুলো লুট করবো তার আগে চতুর্দিকে দিকে চোখ কান খোলা রাখতে হবে নয়তো আমার আবার এই যে স্কুপ করে ধান্দায় দেব না একবারে ওর কাছে কিছুই না বাগি ওর কাছ থেকে ওর কী পেয়েছি বুঝলাম ওই মনে হয় একটার আগে মনে কিল করছে ওইটা থেকে কিছু পাইলাম আমি যাই হোক ওটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে সামনের দিকে যাই এরপরে কী কী পাই ওটাই দেখার বিষয় হ্যালো গাইজ সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন আর কোনো কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোনো বিষয়ে বলতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কমেন্টসগুলো দেখে আমি নিজেও কিছু শিখার চেষ্টা করবো কেননা আমি এত ভালো পারি না যে এই জন্য আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করে যে গানগুলো কোনটার গান নাম কি এই গুলিটার নাম কি আমি ঠিক মতো জানি না শুধু একটা গুলির নামে জানে একে এইগুলি ছাড়া একে স্যার আমি আর কোনো গুলির নামই জানি না আর বাকিগুলো আপনারা যদি পারেন আস্তে আস্তে আমাকে কমেন্টস করে জানান আর কমেন্টস করে জানালে আমি সবথেকে বেশি খুশি হব দেখি ওর কাছে কী খাদানা আছে ওর কাছে একটা রাউন্ড আছে যে একে রাউন্ড আমার রাউন্ডও তেমন নাই আমার এই গুলি এক্সচেঞ্জ করতে হবে কিন্তু ভালো গুলি এই যে দেখুন আমি এইখানে এইটাই বলতে চাইছিলাম আপনাদেরকে যে আমি এই ছোটো ছোটো বুলেটগুলো নামালাতেছি আমার এখানে এক বুলেটে আমি সব কাজ করতে পারতেছি দেখুন এখানে আমার কাছে কয়টা বুলেট আছে ষাটটা বুলেট আছে মানে একশো বিশটা বুলেট আছে টোটাল একশো বিশটা আমার দুই গুলিতে অনেকগুলো আমি দেখাইবো দেখতে দেখতে পাবেন আপনারা যে তিন ছাড়া বার একশো বারোটা মানে একশো বিশটা বুলেট কিন্তু অলরেডি আমার এই মিসের একেতে কেতে দেখাতেছে একশো পনেরোটা আর ওখানে দেখা যাচ্ছে যে আটষট্টিটা আছে দেখুন তাহলে কি ডিফেন্সটা এখানে বুলেটে আপনি যদি ঠিক মতন যদি আপনি খেলতে যান আপনার বুলেট যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনি তাড়াতাড়ি মরেই যাবেন সো এই এইসবের কোনো কিছুই দরকার নাই সামনে দিয়ে যায় এখনও মাঠের মধ্যে তিনজন আছে তিনজনের মধ্যে কে আছে কোন জায়গায় দেখি একটা ম্যাপ দিয়ে দিছি লোকেশান দিয়ে দিছি যে ওই লোকেশানে যাবো আমি কিন্তু যাওয়ার আগে দেখি আগে চোখ কান খোলা রাখে আমি এইখানে একটু স্কুপ করছি এই কারণে যে ভিডিওতে স্কুপ করার কারণ হচ্ছে কারণ এইখানে আমি অনেক দূর আগাইতে পারবো তাহলে এই কারণে আমি ভিডিওটা একটু কেটে দিছি আর আমরা দেখি এই বক্সে কিছু খাজানা আছে কিনা না না পলায় আগে কারণ সামনে না একটা শ্যুট করতেছে দেখলাম আগে পলায় দেখি কী হাল অবস্থা না মুরাদম ভাগি ভাগি তাড়াতাড়ি লাফাই লাভাই ভাগ তুই আমি মধ্যে সবচেয়ে ভালো পারি একটা জিনিস হচ্ছে লাফাইতে আর কিচ্ছু পারি না আর সব কিছু আপনাদের কাছ থেকে আস্তে আস্তে শিখবো এটাই আমার আশা কামনা মানে আপনারা শিখেলে আমি শিখতে পারবো আসলে একটা কথা কি যে আমরা যারা সিনিয়র পার্সন কলেজ লেভেলের বা চাকরিজীবী তারা কিন্তু নর্মালি এইসব গেমসের সম্বন্ধে ভালো জানে না আর যারা আছে যে ওয়ান টু থ্রি ফোরে পরে ওরা কিন্তু গেমসের সম্বন্ধে অনেক যথেষ্ট পরিমাণ ভালো আমার এক ষোলো ব্যাস ওর আইডি র্যাঙ্ক হচ্ছে উনানব্বই যেটা আমার পক্ষে কোনো পসিবল হয় নাই যে করার মতো আয় হ্যাঁ আমি অবশেষে মরে গেলাম এটা কিভাবে সম্ভব হায় হাই আম আরেকজন কিল করে ফেলছে আয় হাই গুড